দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলবো নাক কান গলা বিশেষজ্ঞ তিনজন সেরা অধ্যাপক যারা প্রত্যেকেই চেম্বার করেন আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে তো চলুন শুরু করি প্রথমেই আসি অধ্যাপক মোহাম্মদ আবুল হাসনাত জোয়ারদার স্যার স্যার এমবিবিএস এফসিপিএস ক্লিনিক্যাল ফেলো ইন অটোলজি মাদ্রাস নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন এবং অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা এগারোশো যেটাকে আমরা পিজি হাসপাতাল নামে চিনি স্যার চেম্বার করেন রুম নং পাঁচশো পাঁচপান্ন ব্লক বি বাড়ি নাম সতেরো রোড আট ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ এখানে স্যারের সিরিয়ালের জন্য একটি নাম্বার দেওয়া আছে ফোন দেওয়া আছে এবং স্যার যখন চেম্বার করেন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ও শুক্রবার বন্ধ থাকে স্যার অত্যন্ত বড় মাপের একজন ইএনটি ডাক্তার এবার আসব অধ্যাপক ডাক্তার এম আলমগীর চৌধুরী স্যার একজন বড় মাপের ইএনটি অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর এম আলমগীর চৌধুরী এম বিবিএস ডি এল ও এম ইএনটি অর্থাৎ নাককান গলার উপরে স্যার গোল্ড মেডেলিস্ট ইউএসএ আমেরিকা থেকে গোল্ড মেডেলিস্ট একজন নাককান গলা বিশেষজ্ঞ ডাক্তার এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইএনটি বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল চেম্বার রুম দুশো এক ব্লক এ বাড়ি সতেরো রোড আট ধানমন্ডি ঢাকা সিরিয়ালের জন্য একটি নাম্বার দেওয়া আছে স্যার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রোগী দেখেন এবং সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন স্যারের চেম্বার বন্ধ থাকে স্যার একজন বড় মাপের নাককান বিশেষজ্ঞ ডাক্তার এবার আসব অধ্যাপক ডাক্তার এস এম খোরশেদ মজুমদার স্যারও একজন বড় মাপের ডাক্তার এবং স্যার চেম্বার করেন ঠিক এই আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং হসপিটালে স্যার এম বিবিএস এফ এম এস করেছেন নাককান গলা হেড নেক বিশেষজ্ঞ সার্জন এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান হলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা সিরিয়াল দেওয়া আছে একটি মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে সিরিয়াল নিতে পারবেন মডার্ন ডায়াগনস্টিস সেন্টার লিমিটেড আনোয়ার খান মডার্ন হাসপাতাল দেখুন এইখানে সার চেম্বার করেন বিকেল পাঁচটা হতে রাত আটটা পর্যন্ত বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে আপনারা উপকৃত হলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ